ডিম আগে না মুরগি? অবশেষে জানা গেল এর বৈজ্ঞানিক উত্তর। ডিম আগে না মুরগি? ডিম আগে না মুরগি? আবহমান কাল থেকে উঠে আসছে সেই প্রশ্ন, এই ধাঁধার সমাধান করতে গিয়ে বহু বিজ্ঞানী এবং সমাজতন্ত্রবিদ হিমশিম খেয়েছেন যুক্তি দিয়ে এই জটিল প্রশ্নের উত্তর বের করা কার্যত সম্ভব নয়। যাই হোক, বিদেশি এক ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই প্রশ্নের উত্তর। মার্কিন প্রদেশের এক বিখ্যাত সাংবাদিক জানিয়েছেন অবশেষে খুঁজে পেয়েছেন এর উত্তর। NPR নামক এক মার্কিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তথ্য। সেখানে বলা হয়েছে কয়েক সহ শতাব্দ আগে পৃথিবীতে বাস করছিল মুরগির সদৃশ এক পাখি। প্রাগ ঐতিহাসিক সেই পাখি জিনগতভাবে অনেকটাই মুরগির কাছাকাছি, তবে তা পুরোপুরি মুরগি ছিল না। বিজ্ঞানীরা জানিয়েছেন সেটি আসলে ছিল এক ধরনের প্রোটো চিকেন। মুরগি সেই প্রাচীনতম পূর্বসূরির এক ডিম পড়েছিল। পুরুষঙ্গী সেই ডিম বেশ নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করে, পরপর বেশ কিছু মিউটেশনগত পরিবর্তন ঘটে যা তখনকার সেই পুরুষ কিংবা মহিলা মুরগির জিন থেকে বেশ কিছুটা পৃথক। নতুন প্রজাতির সেই উৎপন্ন পাখি হলো আজকের মুরগি আদি পূর্বপুরুষ। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীর সঙ্গে মানিয়ে নেয়ার জন্য মিউটেশনগত রদবদল বহুবার ঘটে। প্রথমে যে মুরগির সৃষ্টি হয়েছিল সেই মুরগির সঙ্গে হয়তো আজকের এই মুরগির প্রচুর অমিল। মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে ওই আদি মুরগিটির উৎপত্তি হয়েছিল। তার ফলে ডিমের আগে কোনো মুরগি ছিল না। অর্থাৎ পুরো ঘটনার সংক্ষেপে বলতে হলে প্রাগ ঐতিহাসিক মুরগির সদৃশ এক পাখির ভিন্ন ধর্মী এক ডিম পাড়ার ফলে উদ্ভাবন ঘটে আদিতম মুরগি। তাই মুরগি আগেই এসেছে ডিম, তাই ডিমই আগে আর মুরগি পরে।